আসসালামু আলাইকুম, আমি তামান্না চৌধুরী, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এন্ড নিউট্রিশনিস্ট। আজ মধ্য সকালের খাবার নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ যেটা হচ্ছে মিড মর্নিং স্ন্যাক। এর আগে আমার ভিডিওতে সকালবেলার মেনু আমি শেয়ার করেছিলাম, জেনারেল একটি কয়েকটি মেনু, কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছেন আসলে মধ্য সকাল, যেটাকে আমরা মিড স্ন্যাক বলি, 10:30 থেকে 11টার মধ্যে একটি হালকা নাস্তা, সেটি আসলে কি হওয়া উচিত। মেটাবলিজমকে বুস্ট করতে হলে, ওজন ঠিক রাখতে হলে, অ্যাসিডিটি কমাতে হলে মূলত এই সময়টা অর্থাৎ লাঞ্চ এবং ব্রেকফাস্টের মাঝখানে একটি টাইমে হালকা কিছু খাওয়া উচিত। ইন্টারন্যাশনাল যতগুলো গাইডলাইন রয়েছে, স্পেশালি ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যেগুলো রয়েছে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, সবাই আসলে রেকমেন্ড করে থাকে ডায়াবেটিক পেশেন্টদেরকে 6 মিল নিতে নেওয়ার জন্য। আর আপনারা সবাই জানেন যে ডায়াবেটিক ডায়েট ইজ দ্য বেস্ট ব্যালেন্স ডায়েট ফর এভরি ওয়ান। সো এই এক্সপেক্টস থেকেই যে সবাইকেই আসলে কিছু না কিছু এই মিড টার্মে টাইমে খেতে হয়। চলুন জানি আসলে কোন খাবারগুলো আমরা এই সময় খাওয়া উচিত। অ্যাজ এ ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট, সবচেয়ে বেশি আমরা রেকমেন্ডেশন করে থাকি এই সময়টাতে ফল খাওয়ার ব্যাপারে, কারণ আমাদের সারাদিনে 2 থেকে 3 সার্ভিং ফ্রুটস খাওয়ার পরামর্শ রয়েছে, শরীরের ভিটামিনস মিনারেলস চাহিদা পূরণে। যার জন্য এই মধ্য সকালে সিজনাল ফ্রুটস হচ্ছে বেস্ট ফুড, কারণ ফ্রুটস খেলে এই সময়টা আপনার অ্যাসিডিটির সম্ভাবনা কম থাকে, আপনার রিকোয়ারমেন্টটাও ফুলফিল হয়ে যায়, এবং সিজনাল ফলের যে স্বাদ সেটি আপনি সুন্দর নিতে পারবেন। ফলে যেই সিজনে যেই ফল পাওয়া যায় সেটি কিন্তু আপনি এই সময় 100 থেকে 150 গ্রাম পর্যন্ত খেতে পারেন। অর্থাৎ কেউ যদি আপেল খেতে চান তাহলে 1টি আপেল, এই শীতের দিনে কমলা খেতে চাইলে 1টি কমলা, পেঁপে খেতে চাইলে 100 থেকে 150 গ্রামের মতো পেঁপে, এবং পেয়ারা যেমন পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। তবে ফলের ক্ষেত্রে আসলে সবাই যে সব ধরনের ফল কনজিউম করতে পারবে সেটাও ট্রু না। যেমন যারা কিডনি পেশেন্ট তারা এই সময়টা তাদের ডায়েটিশিয়ান রেকমেন্ডেশনের ফল খাবেন, যারা ডায়াবেটিক পেশেন্ট তারা এই সময়টা চেষ্টা করবেন টক মিষ্টি জাতীয় ফল খেতে, এবং যারা আসলে হার্টের পেশেন্ট তাদের জন্য বেস্ট হচ্ছে এই সময়টা একটি ফ্রুটস খাওয়ার, কারণ পটাশিয়াম তাদের আসলে হার্টকে ভালো রাখতে সাহায্য করে। যাদের প্রেশার রয়েছে তাদের জন্য সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে এই সময়টা ফল খাওয়া, যাতে প্রেশার কন্ট্রোলে থাকে, কারণ ফলের যে পটাশিয়াম সেটি আপনাকে প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করবে। ওজন কমানোর ক্ষেত্রেও কিন্তু ফল ইজ দ্য বেস্ট ফুড ফর মিড মর্নিং স্ন্যাক। সো অবশ্যই চেষ্টা করবেন এই সময়টা ফ্রুটস খেতে। এবার আসেন বিকল্প আর খাওয়া কি যায়। বিকল্প খাওয়ার মধ্যে বাংলাদেশে অ্যাভেলেবেল ফুডের মধ্যে মুড়ি বা খইকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। যাদের সকালের নাস্তায় কোনো কারণে কার্বোহাইড্রেট হয়তো কম হয়ে যায় তারা এই সময়টা চাইলে কিন্তু মুড়ি বা খই খেতে পারেন, সেটা অবশ্যই পরিমাণ মতো হবে। আর মুড়ি বা খইয়ের মধ্যে খই সবচেয়ে বেস্ট, কারণ তাতে সোডিয়াম লেভেলের অনেক কম থাকে এবং ডাইজেস্ট হয় খুব ভালো, মুড়িও খুব ডাইজেশনের জন্য ভালো। তাই এই সময়টা যারা অ্যাসিডিটির রোগী তাদেরকে কিন্তু আমরা বলি যে একটা ফল খাওয়ার আগে 1 থেকে 2 মুঠো মুড়ি খেয়ে নিলে কিন্তু তাদের ফলের জন্য যে অ্যাসিডিটি সেটা অনেকটা মিনিমাইজ হয়। সুতরাং যারা চান যে খই বা মুড়ি খাবেন এই সময়, তারা একটু পরিমিত পরিমাণে খই বা মুড়ি রং চা বা লেবু চা দিয়ে খেতে পারেন। এবার আসেন আর অল্টারনেটিভ আসলে এই সময়টি কী আছে। জি, এই সময়টি অল্টারনেটিভ হিসেবে আপনারা বাদাম খেতে পারেন। স্পেশালি এই উইন্টার সিজনে বাদাম খেলে শরীরের তাপমাত্রা মেনটেন হবে, প্রোটিন পাবেন, মাসল ভালো থাকবে, এনার্জেটিক থাকবেন, ওজনও নিয়ন্ত্রণে সাহায্য হবে। তাই যে কোনো ধরনের নাটস খেতে পারেন আপনারা এই সময়, অথবা ড্রাই ফ্রুটস যেমন 1টি খেজুর, কিছু কিশমিশ, 2-4টি বাদাম মিক্স করেও কিন্তু আপনারা খেতে পারেন। সো চেষ্টা করবেন যে এই সময় যে কোনো ধরনের নাটস আপনারা 30 গ্রামের মতো হয়তো খেতে পারেন, ইভেন দো সেটা চীনাবাদাম হতে পারে, কাঠবাদাম হতে পারে, ক্যাশিউ নাট হতে পারে, এটা আসলে ব্যক্তি ভেদে নির্ভর করে কার জন্য কোনটা ভালো। তবে অ্যাজ এ হোল বাদাম হতে পারে খুব ভালো একটি মিড মর্নিং স্ন্যাক্স। আর ফোর্থ নাম্বার যেটি অল্টারনেটিভ সেটি হচ্ছে ক্র্যাকার্স, অর্থাৎ থিন অ্যারারুট টাইপের বিস্কিট, অবশ্যই বেকারিজ নয়, থিন অ্যারারুট টাইপের বিস্কিটগুলো আপনাদের জন্য এই সময় ভালো একটি মিড স্ন্যাক হতে পারে। 3 থেকে 4টা ক্র্যাকার্স দিয়ে গ্রিন টি অথবা লেবু চা অথবা রং চা এই সময় আপনারা খেতে পারেন। সো এগুলোই হচ্ছে আসলে হালকার মধ্যে সবচেয়ে ভালো খাবার। দয়া করে এই সময় কেউ সিঙ্গারা, সমুচা, নুডলস বা কেক এই জাতীয় ভারী খাবারকে ইনক্লুড করবেন না। আর এই এই 10:30 থেকে 11টার মধ্যে এই খাবারগুলো খেয়ে নিলে সুবিধা হচ্ছে আপনি আপনার লাঞ্চের যে পরিমাণ সেটি কন্ট্রোল করতে পারবেন। তাই লাঞ্চে অর্থাৎ দুপুরের খাবারকে কন্ট্রোল করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে মিড মর্নিং স্ন্যাক্স ইনটেক করা। সো সবাই আশা করি আমার এই পরামর্শগুলো নেবেন, কিন্তু এটি কারোর জন্য কিন্তু অ্যাডভাইস নয়,
ব্যক্তিভেদে সব কিছু ডিপেন্ড করে, কে কতটুকু কি খাবে বা কে আসলে কি খাবে। কাস্টমাইজ প্ল্যান কিন্তু রোগের সাপেক্ষে নির্ভর করে করা হয়, তাই যারা কোনো সমস্যায় ভুগছেন তারা আমার এটিকে ফলো না করে বরং একজন ডায়েটিশিয়ানকে দেখাবেন। আর যারা সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, ডায়েট সম্বন্ধে জানার ইচ্ছা আছে, ভালো থাকার ইচ্ছা আছে, তাদের জন্য আমার আজকের এই পরামর্শ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকাল থেকে লাঞ্চের মধ্যে মধ্য সকালের খাবারকে কেউ মিস করবেন না, এবং অনবরত পানি অবশ্যই আপনারা পান করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।